আসসালামু আলাইকুম সুপ্রিয় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা, আজকের টিউটোরিয়ালে আমি দেখাবো অনলাইন পোর্টাল ব্যবহার করে আমরা কিভাবে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, রিকমেন্ডেশন লেটার, ক্যারেক্টার সার্টিফিকেট, টেস্টিমোনিয়াল সার্টিফিকেট, মাইগ্রেশন সার্টিফিকেট এবং এলিজিবিলিটি ফর স্টেটমেন্ট সার্টিফিকেট ইত্যাদি সার্টিফিকেটগুলো কীভাবে আমরা স্টুডেন্ট পোর্টাল ব্যবহার করে আবেদন করব এবং স্টুডেন্ট পোর্টাল থেকে সেগুলো সংগ্রহ করতে পারবো, পৃথিবীর যে প্রান্তে থাকি আমি সেটা অ্যাপ্লাই করে সংগ্রহ করতে পারি। এই জন্য আমার স্টুডেন্ট পোর্টাল আমি সরাসরি চলে যাচ্ছি। স্টুডেন্ট পোর্টাল আপনারা লগ ইন করবেন। স্টুডেন্ট পোর্টালে লগ ইন করার পরে আপনার যে অপশন আছে বাম দিকে স্কোর করবেন নিচের দিকে, এখানে অপশন আছে আপনার স্টুডেন্ট অ্যাপ্লিকেশন, এখানে ক্লিক করবেন। সেম জিনিসটি আপনারা মোবাইল থেকেও করতে পারেন, আমি ডেস্কটপ থেকে দেখাচ্ছি। দেন এখানে আপনাকে আবার স্টুডেন্ট আইডি এবং পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড দেওয়ার পরে আমার সামনে অ্যাপ্লিকেশন, মাই অ্যাপ্লিকেশন লেখা আসবে। দেন ক্রিয়েট নাও দেব, এখানে এসে অ্যাপ্লিকেশন টাইপ দেব, আমি কি চাচ্ছি। আমি যেই সার্টিফিকেটগুলোর কথা শুরুতেই উল্লেখ করেছিলাম সেগুলো আমার এখানে দেখাচ্ছে। তো আমি একটি এমওআই অর্থাৎ মিডিয়াম অফ ইনস্ট্রাকশন অ্যাপ্লাই করে দেখাচ্ছি, মিডিয়াম অফ ইনস্ট্রাকশন। তো এখানে নিয়ম দেওয়া আছে, ফিল আপ দ্য অ্যাপ্লিকেশন বডি ফিল আপ করতে হবে, সাবমিট বাটন ক্লিক করতে হবে, 50 টাকা পেমেন্ট করতে হবে অনলাইনে, এই প্রক্রিয়াগুলো করবো এবং চেক স্ট্যাটাস এবং ওয়েট করবো 3 কর্মদিবস। দেন আমাকে 3 কর্মদিবসের মধ্যে ডাউনলোড অপশনে আমার নির্দিষ্ট সার্টিফিকেটটি ডাউনলোড করে আমি ব্যবহার করতে পারবো। তো এখানে আমাকে বডি ফিল আপ করতে বলছে, আমি বডিটা ফিল আপ করবো এবং সর্বশেষ আমার ট্রান্সক্রিপ্টের কপিটি, অর্থাৎ আমি যদি এমবিএর হয়ে থাকি তাহলে আমার এমবিএ ট্রান্সক্রিপ্টের কপিটি, আমি যদি বিবিএর হয়ে থাকি বা আমি যদি ব্যাচেলার প্রোগ্রামের হয়ে থাকি তাহলে আমার বিবিএর ব্যাচেলার প্রোগ্রামের ট্রান্সক্রিপ্টটি আমি এখানে অ্যাটাচ করে দিব। তো আমাকে প্রথমে এই বডিটি ফিল আপ করতে হবে। তো ফাইলটি অবশ্যই জেপিজি মোডে হতে হবে, এটা খেয়াল রাখতে হবে। এবার আমি যদি সাবমিট দেই, আমার অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়েছে, আমাকে এবার পেমেন্ট করতে হবে। আমি এখান থেকে পেমেন্ট করব, আমার এখানে পুরো অ্যাপ্লিকেশনটি দেখাবে আমার। তো আমি একদম নিচের দিকে এসে এখানে অ্যাকশন দেখাচ্ছে, নো অ্যাকশন, আমি পেমেন্ট করব অনলাইন ইউজ করে 50 টাকা পেমেন্ট করব। তো আমি যখন পেমেন্ট করব তখন আমার স্ট্যাটাসটি পেইড দেখাবে এবং ডকুমেন্ট ইজ প্রসেসিং। আমি 3 দিন পরে আমি এখানে চেক করব বা প্রতিদিনই চেক করে রাখবো। দেন এখান থেকে আমার ডাউনলোড অপশন আসবে, আমি ডাউনলোড করে আমার সার্টিফিকেটটি ব্যবহার করতে পারবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।